আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে করলা দিয়ে মজার একটি রেসিপি। আশা করছি এই গরমে আপনাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে, খেয়ে অবশ্যইভাবে বানাবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে। তো প্রথমে আমি করলাগুলোকে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে হাফ কেজি করলা নিয়েছি, আর সেই সাথে করলার যে বিচিগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে উঠে ফেলে দিয়েছি, আর যেগুলো লাল হয়ে গেছে কয়েকটা, তো সেই বিচিগুলো আমি খুলে ফেলে দিয়েছি। আর এখন এগুলোতে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ লবণ, এই তিনটে উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে তেলে ভেজে নেব। এই গরমে আপনারা মুখে রুচি ফিরিয়ে আনতে অথবা মানে গরমে অনেক সময় খেতে আমাদের ভালো লাগে না, তখন এই রেসিপিটা যদি করেন খেতে খুব সুস্বাদু লাগে খাবার। আর করলা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং করলা রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান। ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন। পানির সঙ্গে মধু করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলার প্রদাহ দূর করতে সাহায্য করে করলা। তো আমি করলাটাকে তেলে ভেজে নেব। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর এখন তেলের মধ্যে আমি করলার মানে গোল গোল যে চাকগুলো করে কেটেছিলাম সেগুলো সবগুলো দিয়ে এপিট উপিট করে 2 পিট ভালো করে ভেজে নেব। তো একবার যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পাশ ভেজে নেব। আর করলা আমার খুব আলতো আলতো করবেন, যেটাতে মানে বিচি মানে বিচিটা পেকে গিয়েছিলো সেটা আমি যেহেতু সরিয়ে ফেলেছি, তো আপনাদেরও যদি এরকম হয় অথবা আপনারা যদি বিচি পছন্দ করেন তাহলে রাখবেন, আর যদি বিচি পছন্দ না করেন তাহলে বিচিটা আলাদা করে ফেলে দেবেন। তো আমার করলার পিসগুলো যখন ভাজা হয়ে গেছে তো আমি উঠিয়ে রেখে দেবো, আর যেই তেলেই আমি ভেজেছি সেই সেম তেলেই আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নেব। আর করলার এই রেসিপিটা ভাত থেকে শুরু করে রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। এখন যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পেঁয়াজ, আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটা মানে জবরদস্ত একটা রেসিপি, যারা করলা পছন্দ করে তাদের জন্য তো খুবই ফেভারিট একটি খাবার। যারা করলা পছন্দ করে তারা যে কোনো করলার আইটেম দিলেই তারা পছন্দ করবে, কিন্তু এইভাবে যদি একটু দেন তাহলে তো তাদের কাছে মানে অমৃত লাগবে, মানে অনেক ভালো লাগবে। তো পেঁয়াজটা যখন ভালো করে বাদামি কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো 7-8 কোয়া রসুন, আমি থেতো করে কেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে ভালো করে আমি যতক্ষণ অবধি বাদামি কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। আর হচ্ছে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো পেঁয়াজটা যখন ভালো করে একটু ভাজা হয়ে গেছে বাদামি কালার তখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর হচ্ছে স্বাদ অনুসারে লবণ। দেওয়ার পর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ অবধি তেলটা উপরে না উঠে আসে। মশলাটা একটু ভালো করে কষালে খেতে ভালো লাগে। আর সেই সাথে হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে যে ভাজা করলাগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু ভুনা ভুনা মানে শুকনো শুকনো ভুনা করব। আর পানিটা ভালো করে একটু শুকিয়ে নেব। আর শেষ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পছন্দ মতো কাঁচামরিচ, আপনারা যতটুকু পছন্দ ততটুকু দিয়ে নেবেন, যেহেতু আমি আদা ব্যবহার করিনি রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম, তো এটা খেতে খুব সুস্বাদু লাগে। অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে গরম ভাতের সাথে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমার এই করলার ভুনাটা শুকনো শুকনো হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে নেব। ব্যাস তৈরি আমার করলার এই ভুনা রেসিপিটা। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।